ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ছোলার ডাল আর আজকে লুচি। বানাবো ছোলার ডাল। এখানে হচ্ছে জলটা গরম হয়ে গেছে প্রেশার কুকারে, আর আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। তো প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তারপরে ডালটা আপনাদের দেখাবো। লঙ্কা, কাঁচা লঙ্কা, অল্প একটু তেল, অল্প একটু হলুদ দিয়ে আমি ডালটাকে প্রেশারে সেদ্ধ করবো। এখানে আমি নারকেল কুচি নিয়েছি ভেজে ডালের মধ্যে দেবো বলে। ফোড়নে তেজপাতা দেব, শুকনো লঙ্কা দেব, গোটা জিরে দেব, আর এর থেকে একটু গোটা জিরে বেটে দেব, আর একটু দেব আদা বাটা। তো এখানে কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এতে সর্ষের তেলটা একটু বেশিই দিচ্ছি, কারণ এর মধ্যে সমস্ত ফোড়ন দিয়ে নারকেল ভেজে আমি ডালটা এর মধ্যেই ফোড়ন দেবো বলে। তো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এটা একটু ভাজা ভাজা হলে একটা গন্ধ ছাড়বে, তখন দিয়ে দেব গোটা জিরে। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভাজা ভাজা হলে। এবার দিয়ে দেবো তেজপাতা, তেজপাতাগুলো ভেজে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। তো এবার দিয়ে দিচ্ছি নারকেলগুলো, নারকেলগুলো সব দিয়ে দিয়ে ভাজবো। একটু নারকেলগুলো একটু হালকা ভাজা করতে হবে, ব্রাউন ব্রাউন কালার করে ভাজতে হবে। তো এই ভেজে নিয়ে তো নারকেলটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা আর আদা বাটা। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ডালটাকে সম্বার দিয়ে দেবো। এটা নাড়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে প্রেশার কুকার ধরেই আমি ঢেলে দেবো, আমি আর অন্য কোনো পাত্রে ঢালিনি। তো এই প্রেশার কুকারের মধ্যে না ডালটাকে একটু জল দিয়ে নেড়ে নিয়ে এবার ফোড়ন দিয়ে দেবো। তো ডালটা আমি সেদ্ধ করার সময় কোনো লবণ টবণ কিছু দিইনি, শুধু হলুদ দিয়েছিলাম। তো এখন ডালের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দেব। এখানে আমি গরম মশলাটা বেটে নেব, নিয়ে তার এটা ফুটে উঠলে ডালটা ফুটে গেছে, ডালটা হয়ে গেছে, ডালটা একটু গোটা থাকবে আর একটু ঘেঁটে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, এটা গুঁড়ো গরম মশলার থেকে যে গোটা গরম মশলা শিলে বেটে দিলে বেশি টেস্ট হয়। আর এর মধ্যে দিয়ে দেবো আমার ঘরে তৈরি করা ঘি, ওটাও একদিন আপনাদেরকে দেখাবো।
এই হলো আমার ঘরে তৈরি করা ঘি। এই যে এটা হোমমেড ঘি, আমি একদিন দেখ আমার ভিডিওতে দেবো কিভাবে ঘিটা তৈরি করতে হয়। তো এই ঘি দেবো, এর সুন্দর গন্ধ। নিরামিষে একটু মিষ্টি দিলে ভালো লাগে। তো আমার এখানে হয়ে গেছে, তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর নামাবো। তো ঢাকা দিয়ে রেখে দিলাম, বন্ধ করে দিয়েছি গ্যাস। তো ডালটা হয়ে গেছে, ডালটা ঢেলে নিচ্ছি। আর এটা হচ্ছে নিরামিষ একটা ডাল। আর মধুমিতা দির উদ্দেশ্যে আমি বলছি, মধুমিতা দি আমাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তার জন্য আমি এই ভিডিওটা পরিষ্কারভাবে মানে ভালো ভয়েস দিয়ে বলতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।